শুধু দর্শকবৃন্দ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে প্রতি ইঞ্চ জমির ব্যবহারের ঘোষণা দিয়েছেন। তো দর্শক, আসলে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রাম, এই গ্রামের পূবের বিল, এই বিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জমি এবং তার পরিবারের সদস্যদের জমি। এই এলাকা এখান থেকে প্রায় 30-35 বছর ধরে পতিত থাকে এবং এখানে আমরা এই যেখান থেকে কথা বলছি এখানে প্রায় 5-6 ফিট পানি এবং সারা বছরই জলাবদ্ধ থাকে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক উনি আসলে এখানে নিজে পরিদর্শন করেছেন এবং নির্দেশনা প্রদান করেছেন। তো ওনার নির্দেশনা মোতাবেক আমাদের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার উনি নির্দেশনা দিয়েছেন এবং আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব অহিদ আক্তার শিলা স্যার এখানে পরিদর্শন করেছেন এবং এই গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান আমাদের সম্মানিত মহাপরিচালক জনাব বাদল চন্দ্র বিশ্বাস স্যার এখানে একাধিকবার পরিদর্শন করেছেন এবং এই জলাবদ্ধ এলাকা আসলে কিভাবে ফসলের আওতায় নিয়ে আসা যায় তার জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার ভাসমান বেডে সবজি ও মশলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আমাদের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব বিজয় কৃষ্ণ বিশ্বাস স্যারকে দায়িত্ব দিয়েছেন। এবং দর্শক দেখুন, আসলে এই যে পানির ভিতর কি অসাধারণ সবজি দেখেন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দল, করলা এবং প্রায় সকল ধরনের সবজি এখানে হচ্ছে। এবং এই যে আমাদের আমরা দেখতে পাচ্ছি এই যে ডালি পদ্ধতি, নতুন একটি পদ্ধতি, এই পদ্ধতিতে এখানে কচুরিপানা এবং জৈব সার এবং মাটি ব্যবহার করা হয়েছে এবং এখানে নামমাত্র রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে এবং এই যে বাঁশ দিয়ে এই যে অবকাঠামো তৈরি করা হয়েছে আসলে অল্প খরচে নেট দিয়ে। এবং এখানে দেখেন এই নেট দিয়ে তৈরি করার ফলে আসলে এখানে ছিদ্র করা লাগে না, বৃষ্টি হলে পানি সহজে নিচে নেমে যায়। এবং কি অসাধারণ সবজি! আসলে আমরা আমাদের এইখানের যে শিক্ষা বা এখান থেকে হচ্ছে আমরা যে লার্নিং আমাদের হচ্ছে এটা যদি আমরা আমাদের অন্যান্য জলাবদ্ধ এলাকা আমরা যদি কাজে লাগাই তাহলে আমাদের সর্বত্র ফসল করা সম্ভব। তো দর্শক, আর কথা নাই, চলুন আমরা আমাদের এই কাজটি যিনি করছেন এবং এই কাজের সাথে জড়িত আমাদের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব বিজয় কৃষ্ণ বিশ্বাস স্যারের সাথে কথা বলি এবং স্যারের কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানি। হ্যাঁ, আদাব স্যার। স্যার কেমন আছেন? আছি স্যার, ভালো আছি স্যার। যতদূর জানি স্যার, এই যে পূবের বিল এখান থেকে প্রায় 30-35 বছর ধরে স্যার এটা পতিত আছে এবং জলাবদ্ধ আছে এবং স্যার এখানে অনেক সম্প্রসারণ কর্মী, অনেক গবেষক এটা নিয়ে স্যার দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছেন, কিন্তু এখানে স্যার সবজি আসলে এই জাতীয় যে শস্যের যে নিবিড়তা আমরা এখানে দেখতে পাচ্ছি, একই জায়গায় এই যে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দল, শশা, আসলে সব ধরনের সবজি স্যার। তো আসলে স্যার এটা তো কেউ চিন্তা করতে পারেনি স্যার, তো আমরা এটা আপনার কল্যাণে হয়েছে স্যার। তা আসলে স্যার আপনি কি চিন্তা করে বা কিভাবে স্যার এটা করলেন স্যার? আমি আসলে সবসময় চিন্তা করি ভাসমান বেড়ে সবজি ও মশলা চাষ প্রকল্পের দায়িত্ব পালন করতে করতে, যে আমার চিন্তাটা সবসময় যে জলাবদ্ধ অনাবাদী পতিত, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন 1 ইঞ্চি জায়গাও যেন অনাবাদী না থাকে, সেই উদ্দেশ্যকে মাননীয় প্রধানমন্ত্রী এই অনুশাসন বাস্তবায়নের চিন্তা আমি সারাক্ষণ করি, প্রতিনিয়ত করি। তো সেক্ষেত্রে জলাবদ্ধ অনাবাদী পতিত যেটা, সেটাকে কিভাবে আমরা ফসল ফলাতে পারি, আমি প্রথমে এই এই পদ্ধতিটা, এই ডালি পদ্ধতিটা, এই যে দেখো কি সুন্দর ডালি, একদম জৈব সার, চোখে দেখো কি জৈব সার, এখানে জৈব সার আমার 90টা ডালি আছে, আমি 3 কেজি ডিএপি দিচ্ছি আর কিন্তু সব জৈব সারে হচ্ছে। এই যে ফলনটা দেখো, এটা কিন্তু সব জৈব সারের প্রোডাক্ট, চমৎকার। এবং লাউ আছে, ধুন্দল আছে, করলা আছে, সবই আছে, শশা আছে। এখানে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বলছেন না যে পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে, আমি পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদন করতে গিয়ে দেখো ফেরোমন ট্র্যাপ, এখানে তেমন কোনো ওষুধ এখন পর্যন্ত দেওয়া হয় নাই, ফেরোমন ট্র্যাপ কিন্তু আমরা ব্যবহার করতেছি। এখন আমার কথা হলো, আমি প্রথমে এটা করলাম নাটোরে, নাটোরে বড়াইগ্রাম উপজেলার বাটরা গ্রামের চিনিডাঙ্গা বিলে, চিনিডাঙ্গা বিলে করলাম আব্দুল মজিদ মোল্লা, আব্দুল মজিদ মোল্লা তার ছেলেও এখানে আছে ওই যে পাশে আলমগীর, তাকে নিয়ে আসছি যে তুমি একটু আমাদের এখানে দেখাশোনা করো। তো আমি ওখানে করে লাভবান হই, আমার কৃষক লাভবান হয়েছে। তো ওখানে লাভবান হওয়ার পরে আমি আবার এই জায়গাটা শুরু করি স্যার, এখানে শুরু করি। এখানে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, ওইখানে সমলয় ধান, ওনার নিজের জমিতে যে ধান আমরা উৎপাদন করলাম, এখানে সবজি উৎপাদন করছি, ওই পাশে ভাসমান বেডে, আমি তো ভাসমান বেডেই ফসল ফলাই করেন স্যার। তো এই ভাসমান বেডের ফসল ফলাইতে ফলাইতে কিন্তু আমার এই জলাবদ্ধ নিয়ে চিন্তা ভাবনা। আমি এখানে নাটোরে যে করছি ওখানে কমার্শিয়ালি প্রুফ যে লাভবান হয়, লাভবান হওয়া যায়,
এখানে আবার শুরু করছে ডালি পদ্ধতি, আশা করি এখানেও লাভবান হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আপনি ভাসমান বেড করেন স্যার, যেখানে কসুরি পানা বা টোপা পানা থাকে স্যার, কিন্তু এখানে তো কসুরি পানা বা টোপা পানা কিছুই নাই স্যার, তা আপনি এই চিন্তা আসলে আপনার মাথায় কি? আমার মাথায় ঢুকছে যে কোথাও কসুরি পানা সবাই মিলে একটা আবর্জনা স্যার। হ্যাঁ, এটা আবর্জনা মানে বিরক্ত বোধ করে, আমি তো মনে করি এটা আবর্জনা না, এটা সম্পদ। আচ্ছা, কসুরি পানাতে ভাসমান বেড করি, এটা আমাদের দেশে পুরানো ঐতিহ্য, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কসুরি পানা যেখানে নাই, পানি আছে, সেখানে কি আমরা সবজি না খাইয়ে থাকবে দেশের জনগণ? আমার মাথায় এটা ঢুকছে যে সেখানেও কিভাবে পানি আছে, থই থই পানি, সবজির কোনো ব্যবস্থা নাই, তো সেখানে কিভাবে সবজি উৎপাদন করা যায়? এখানে কসুরি পানা না থাকলেও চলবে, আমরা কসুরি পানা থাকলে সুবিধা হলো ওই যে যেটা ধাপ বলে ভাসমান বেড, বেডের যে কম্পোস্টটা, সেই কম্পোস্টটা কিন্তু এখানে ব্যবহার করছি। আর যেখানে কম্পোস্ট কসুরি পানার কম্পোস্ট নাই, তাহলে আমরা অন্য কম্পোস্ট দেবো, ভার্মি কম্পোস্ট দেবো, পচা গোবর দেবো, আমাদের যেখানে যেভাবে কম্পোস্ট আমরা উৎপাদন করতে পারি সেই কম্পোস্টটা দেবো। এখানে 50% মাটি আছে, 50% কম্পোস্ট আছে, কেমিক্যাল নাই, সার নাই বললেই চলে। প্রয়োজনে গাছের চেহারা দেখে যদি আমাদের কোনো কেমিক্যাল লাগে, আমরা নিউট্রিয়েন্ট চিন্তা করে দিব, সেটা সমস্যা না। এখানে যেমন কিছু 3 কেজি ডিএপি অলরেডি দিয়েছি স্যার, আমি কিন্তু কোথাও কোথাও আনাবাদি নিয়ে চিন্তা করতে করতে কোথাও কিন্তু হাওড়েও কাজ করছি, সেখানে কিন্তু সেমি ফ্লোটিং করছি স্যার, সেমি ফ্লোটিং, সেখানে পানি এত এত কম স্যার, এত কম পানি, সেখানে কোনো এই এগুলোরও দরকার হয় না, সেখানে জাস্ট সেমি ফ্লোটিং পদ্ধতিতে শস্য উৎপাদন করছে। অত্যন্ত চমৎকার হয়েছে, ময়মনসিংয়ের একটা একটা ডুবা জায়গায় একটা বিলে 109 হেক্টর জায়গা আছে, আমি কিছু অংশ এক্সপেরিমেন্ট করে সেখানে সফল হয়েছি। আর একটা সফল হয়েছি সেখানে ডিবি পদ্ধতিতে, সেখানে সফল হয়েছে ডিবি পদ্ধতি, যেখানে যে পদ্ধতি সম্ভব, যেমন নেত্রকোনা সফল হয়েছে বস্তা পদ্ধতিতে, বস্তা বস্তা তৈরি করে সেখানে সফল হয়েছি। তো যেখানে যে পদ্ধতি সম্ভব, যেভাবেই হোক বাংলাদেশের অনাবাদি আমরা ব্যবহার করতে পারবো এবং অনাবাদি জায়গাতে ফসল উৎপাদন করতে পারবো, সেটা স্থলে হোক জলে হোক, স্থলে হোক জলে হোক, যে কোনো ধরনের অনাবাদি জায়গাতে আমরা ফসল উৎপাদন করতে পারবো। আসলে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে টোটাল স্যার কত হেক্টর জমি এরকম জলবদ্ধ আছে স্যার? কত হেক্টর জমি জলবদ্ধ আছে? বিআরসি রিপোর্ট অনুসারে 30 লক্ষ হেক্টর খাল নাল বিল স্যার, 30 লক্ষ হেক্টর, যেখানে এটা কোনো ভাবে কেউ চিন্তা করে না যে এখানে যে বিলটা ভরে গেছে, মানে ওই যে খালটা ভরে গেছে, নদীটা ভরে গেছে, এরকম জায়গা আছে 30 লক্ষ হেক্টর, যেটা কেউ কখনো ভাবে না। আবার কিছু হাওরে কিছু জায়গা আছে, যেমন 5.5 লক্ষ হেক্টর, 5.58 এত লক্ষ হেক্টর আছে হাওরে। কিন্তু ধান শেষ হওয়ার পরে আমরা কি করব? ওই বর্ষা মৌসুমটাও মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না, তার মানে কি আমরা এক ফসল চাষ করলাম তারপরে ফসলই অনাবাদি থাকবে না? আমাদের সব সময় ফসল করতে হবে, কোনো সময় অনাবাদি থাকবে না, আমাদের কোনো সময় যাতে অনাবাদি না থাকে। এই জন্য আমরা এখানে কি করছি, এখানে কিন্তু ধান ছিল, সমলয় ধান চাষ হয়েছে, ধান চাষের ধান ছিল, হ্যাঁ বড় ধান ছিল, ধান চাষের পরে এখন এটা করছি না, এটা করছি। তারপরে আমরা এই যে এখানে মাছ ছাড়া হয়েছে, দেখেন এখানে অন্য মৎস্য ডিপার্টমেন্ট মাছ আসে, এবং আমি নাটোরে যেখানে চিনি ডাঙ্গা বিলে করছিলাম সেখানে কিন্তু এবারে চলতেছে। এখানে সুবিধাটা সেখানে কিন্তু সবজির সাথে ডালি তো আছেই, সেখানে আমার আব্দুল মজিদ মোল্লা উনি অত্যন্ত খুশি হয়ে, আমি প্রথমে 30টা ডালি দিয়ে শুরু করছিলাম, 30টা, উনি এখন 110টা ডালি করছেন, এবং সেখানে আরো একটা পদ্ধতি ট্রায়াঙ্গেল মেথড সেখানে শুরু করছেন, সেটাও আমি এখানে করবো, আস্তে আস্তে করবো। তো ওখানে শুরু করছেন, সেখানে মাছ ছাড়া হয়েছে, হাঁস ছাড়া হয়েছে স্যার। এই যে ডালি আমরা যেটা বলছি স্যার, এর কি নির্দিষ্ট কোনো মাপ আছে স্যার? এখানে আমি ওখানে প্রথমে যেটা করছিলাম 18 ইঞ্চি 18 ইঞ্চি স্যার, এটা তো আমার গবেষণার কাজ, এক হাত করে স্যার 18 ইঞ্চি, এদিকে 18 ইঞ্চি, এদিকে 18 ইঞ্চি, নিচে ডিপ 18 ইঞ্চি, কিন্তু 18 ইঞ্চিতে একটু নিউট্রিয়েন্ট কম হয়, আমি নিজের দিশা দেখছি। ওই মাঝে মাঝে আমাকে হয়তো পচা গোবর তারপরে একটা কিছু নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হয়, তো এই জন্য এটা আমার পরে দেখছি যে না নিউট্রিয়েন্ট কম হয়ে যায় ওখানে। পরে চিন্তা করার পরে আমি 24 ইঞ্চি দিছি, 24 ইঞ্চি, এখন ওখানে 24 ইঞ্চি দেওয়াতে খুবই সুন্দর ফল পাইছি। এটা কি 24 ইঞ্চি দেওয়া স্যার? হ্যাঁ 24 ইঞ্চি, এই পাশে 24, এই পাশে 24, এই পাশে 24, নিচেও 24 হবে স্যার। আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ দেওয়া চারিপাই দিয়ে, এবং এখানে নিচে নেট দেওয়া স্যার। আর কিছু পলিথিন দেওয়া আছে, পলিথিন দিয়ে আর একটু সুন্দর গেজে পলিথিন স্যার, এটা পলিথিন দেওয়া আছে। আর কিছু ছিদ্র আছে বৃষ্টির পানি বা এই হলে যাতে গড়াই যায়, এইভাবে দেওয়া আছে যাতে এটা পার্মানেন্ট হয়। আর এখানে এটা খুব কস্ট ইফেক্টিভ কিভাবে হয়েছে, আমি আমার মাথায় প্রথমে আমি খুব টেনশন ছিলাম। এইটা হলো ওখানে, এই যে দেখো,
এই যে বাস যত পানিতে থাকবে বাসের লঞ্জেবিটি আরো বাড়ে। আমার মনে হয় দুই বছরের নিচে ওখানে দেড় বছর হয়েছে। আমার মনে হয় এই যে একবার যদি আমার খরচটা হয়, একবার যদি খরচটা হয় তাহলে কিন্তু দুই বছর আমরা ইজিলি ফসল পেতে পারি, এবং তারপরেও আমাদের এইটা তো দুই বছর পরে তো একেবারে নষ্ট হবে, এটা জ্বালানি হিসাবে ব্যবহার হবে, কিন্তু দুই বছর যে কোনো ভাবে আমরা এটা ব্যবহার করতে পারি এবং এতে কোনো সন্দেহ নাই। সেক্ষেত্রে স্যার একটা ডালি করতে কেমন খরচ হয় স্যার? এটা একটা ডালি করতে প্রায় 400 টাকা হয়ে যাবে। 400? আর স্যার সবজি যদি আমরা এই যে মিষ্টি কুমড়া বা তরমুজ লাগাই বা অন্যান্য সবজি লাগাই তাহলে এখানে আমরা ওখানে যেটা করছি ওখানে প্রথম প্রথম 6 মাসেই আমার 30টা ডালিতে শ্রমিক মূল্য সহ, শ্রমিক মূল্য তারা ধরে নাই কিন্তু আমি ধরছি, কারণ আমাকে তো শ্রমিক মূল্য ধরতে হবে। শ্রমিক মূল্য ধরাতে 24,000 টাকা খরচ হয়েছিল ছয় মাস, 30টা ডালিতে মানে একবারে না, যে রিপেয়ারিং বা শ্রমিক শ্রমিক যে লাগছে না, শ্রমিক এমনিতে 300-400 3-350 টাকা লাগে কস্টিং, কিন্তু শ্রমিক ধরলে পরে কিন্তু কস্টিংটা বেড়ে যায়। সেখানে ওখানে 30টা ডালিতে 33,000 টাকা হয়েছে, তখন আমার একটু সাহস হলো যে 24,000 টাকা শ্রমিক মূল্য সহ 33,000 টাকা। এখন এই হিসাবটা যেহেতু ওরা নিজেরা করছেন, এখন তারা নিজেরা করতেছে, আমার আর সেখানে যাওয়া লাগে না, এবং সেখানে মাছ ছাড়ছেন, হাঁস ছাড়ছেন এবং 110টা ডালি করছেন। এটা যদি কমার্শিয়ালি না হতো তা ওরা কি আর আমার কথাই করবে এই কাজটা এত শ্রম? কিন্তু এখানে যে 25-30 বছর যাবত যে এখানে অনাবাদি আছে, এই ধরনের অনাবাদির তো অভাব নাই সারা দেশে, তো এই ধরনের অনাবাদিতে আমি কি কি পদ্ধতি নিতে পারি এটা আমি চিন্তা করতেছি এবং আগাচ্ছি, আশা করি সফল হব। বাদল চন্দ্র স্যার যখন বললেন ডিজি স্যার, তখন এই গোড়া পদ্ধতি ঠিক করলাম। গোড়া পদ্ধতি অর্থাৎ উপরে এই যে স্ল্যান্টিং, এই পাশে যদি এই যে বাঁশের চটাটা যদি এতটুক লম্বা হয় তাহলে পাশে হবে এতটুক, আর এই একেবারে উপরে হবে এতটুক, উপরে সবগুলো যাতে সমান হয় এই সিস্টেমটা বাইর করে ওখানেও কিছুটা ওই যে নেট দিছি স্যার, নেটে কিন্তু লঞ্জিবিলিটি ভালো এবং আমার এটা গড়ে না যায়, নয়তো ধুয়ে চলে যাবে এই এলাকায় তো বৃষ্টিপাত বা নানা সমস্যা ধুয়ে চলে যাবে, যার জন্য নেট দিয়ে দিছি আর জৈব সার দিয়ে করতেছি। আমাদের তো এখনো আবাদযোগ্য পতিতি আছে 2,25,551 হেক্টর এখনো স্টিল, তো অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর কিন্তু আমরা 55,056 হেক্টর চলে আসছে। এখানে কিন্তু এই যে কুমড়ার সাথে সাথে লাউটাও ভালো হয়েছে, কুমড়ার সাথে সাথে লাউটাও ভালো হয়েছে, দেখতে চমৎকার। আশা করি এটা আমার দেশবাসী করবে, বা এটা যদি কোনো যে কোনো ধরনের মানে যদি প্রয়োজন হয় কোনো কথা জানার তাহলে আমি বলতে পারবো। আমি কৃষিবিদ হিসাবে গর্ববোধ করি যে আমি দেশের জন্য, আমার মনে হয় অন্যরা এত সুন্দর ভালো কাজ করতে পারতেছে না, আমি যেভাবে কাজ করে যাচ্ছি আমার মানসিক শান্তি আছে, আমি মানসিক শান্তি আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী আসছেন ভাসমান বেড়ে সবজি দেখতে, এখানেই আসছিলেন স্যার, বড় শান্তি কি বড় পাওয়া কি, সেটাই কাজ, কাজের মধ্যে যে শান্তি আছে আমি সেটা সারা দেশ ঘুরে ঘুরে সেটা দেখতেছি। শুধু দর্শক আসলে আমরা স্যারের কাছ থেকে শুনছিলাম যে ছোট্ট একটি প্রযুক্তি একটি এলাকার আসলে এলাকায় পরিবর্তন করে দিতে পারে, আসলে একটি এলাকার সবকিছু পরিবর্তন করে দিতে পারে। আসলে আমরা স্যারের কাছে শুনছিলাম, স্যার আশাবাদী মানুষ, আমরাও আশাবাদী এবং আমরাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করি, তো আসলে যে স্যারের কাছ থেকে আজকে শুনে আমরাও গর্বিত, আমরাও গর্ববোধ করছি যে স্যারের মাধ্যমে আমাদের দেশের কৃষি এগিয়ে যাচ্ছে এবং তার সারথি হতে পারছি আমরা। তো দর্শক আসলে স্যারের যে শিক্ষা, এই শিক্ষাটা আমরা কাজে লাগিয়ে আমাদের দেশের অন্যান্য জলাবদ্ধ এলাকায় আশা করি আমরা এরকম বা এর চেয়েও ভালো কিছু করতে পারবো, আমরা সে অপেক্ষায় থাকলাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আসলে আমরা এই যে এখানে ডালি পদ্ধতি এবং গুঁড়া পদ্ধতি দুটো পদ্ধতির কথা শুনছিলাম আমাদের সম্মানিত প্রকল্প পরিচালক স্যারের কাছ থেকে। আসলে আমরা আগেই বলেছি এই যে পুবের বিল প্রায় 35 বছর ধরে, এখানে কোনো সবজি তো দূরের কথা, এখানে কোনো ফসলই আসলে কেউ কল্পনা করতে পারেনি, তো প্রথমবারের মতো এখানে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সবজি এবং আসলে সারা বাংলাদেশের লোককে আকৃষ্ট করছে এবং আমাদের স্বপ্ন দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সুযোগ্য কৃষি কর্মকর্তা, যার হাত ধরে আসলে এই কাজটি এগিয়ে যাচ্ছে, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন। দর্শক চলুন আমরা মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে কথা বলি এবং এই বিষয়ে আরো অনেক তথ্য জেনে নিই। জামাল উদ্দিন কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে এসে আসলে স্বপ্ন দেখছি, আসলে এটা স্বপ্ন কি বাস্তব? আসলে হাত দিয়েও মনে হচ্ছে যে মনে হয় স্বপ্নে কিছু দেখছি, যেখানে তো আসলে কোনো কিছু কল্পনা করা সম্ভব ছিল না আসলে এই ধরনের সবজি এই ধরনের ফল ফসলের আবাদ হবে, আসলে এটা কিভাবে সম্ভব হলো? স্যার ধন্যবাদ আপনাকে। স্যার আসলে এই জমিটা মাননীয় প্রধানমন্ত্রীর জমি এবং আশেপাশে এলাকার মানুষের জমি, এই জমিটা প্রায় 30-35 বছর পতিত পড়ে আছে,
এইটা চাষাবাদের আওতায় আনা আসলে খুব কষ্টসাধ্য ছিল। তা গত জানুয়ারি 7 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে ভ্রমণ করলেন আসলেন, তখন এই এলাকার মানুষের প্রতি একটা মানুষের চাষের প্রতি একটা উদ্বুদ্ধ হয়েছে, চাষের প্রতি অনেক উদ্বুদ্ধ হয়েছে, যার কারণে এখানে আমরা কৃষি বিভাগ থেকে আমাদের সম্মানিত মহাপরিচালক জনাব বাদলচন্দ্র বিশ্বাস ওনার নির্দেশনায় এবং আমাদের ভাসমান প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব বিজয় কৃষ্ণ বিশ্বাস ওনাদের নির্দেশনায় আমরা এখানে কাজে হাত দিই সেই ডিসেম্বর থেকে। এবং প্রথম দিক দিয়ে আমরা এখানে চাষাবাদ করতে একটু সমস্যায় পড়তে হয়েছে, কারণ এখানে মাটিটা এমন অবস্থা যে অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল ফর্মে আসতে চায় না। আচ্ছা, আমরা তারপরে চিন্তা করলাম যে এই মাটিটা কিছুটা সরিয়ে ফেলে অন্য জায়গাতে মাটি এনে ডিবি এবং গুড়া বানাইছি। গুড়ার যে সিস্টেমটি দেখছেন যে গুড়া পদ্ধতিতে আমরা এই যে গুড়া যেটা বানাইছি এই মাটিটা কিন্তু এখানের তলের মাটি এনেছি এবং কিছু জৈব মাটি একসাথে মিশায় গুড়াটা তৈরি করেছি। তারপরে আমরা কিছু জৈব সার, ভার্মি কম্পোস্ট এইগুলো ব্যবহার করে এটা আমরা একবার ফসল কিন্তু এখান থেকে নিয়েছি। আমাদের কুমড়া প্রায় 450 কুমড়া হয়েছে, এখানে 40টা গুড়া আছে, তার থেকে 450 কুমড়া আমরা ইতিমধ্যে হারভেস্ট করেছি। এর পরের স্টেপ কিন্তু এটা, এখন এখানে ধুন্দুল, শশা, করলা, চিচিঙ্গা বিভিন্ন ধরনের সবজি অ্যাভেলেবেল হচ্ছে। আমাদের ডিজি স্যার, সম্মানিত ডিজি স্যার জনাব বাদলচন্দ্র বিশ্বাস স্যার আমাদের একদিন অফিসে আসলেন এবং বললেন যে এই পাড়গুলোতে যদি এইভাবে ডিবি পদ্ধতিতে গুড়া পদ্ধতিতে করা যায় তাহলে উনি কোথায় দেখেছে সেটা বলেছে যে এটা কিন্তু এইভাবে সবজি ধরবে। তার এই বাস্তব প্রতিফলন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের বিজয় কৃষ্ণ স্যার এখানে বারবার এসেছে, বারবার আমাদের তো উনি 6 মাসে সম্ভবত 20 বার আসছে, 20 বার এসে উনি এই কিভাবে চাষ করা যায়, আমার এই যে সামনে ডালি পদ্ধতিতে যে বিভিন্ন সবজি ফলেছে, তারপরে এইটা টোটাল এই পুবের বিলের প্রত্যেকটা সবজি কিভাবে করা যায়, অনাবাদী জমিগুলো কিভাবে আবাদের আওতানা যায়, এইভাবে সর্বক্ষণিক মানে খবর অবহ নিচ্ছে আমাদের বিজয় স্যার, যার কারণে উনিও বলেছে যে নাটোরে যেহেতু হয়েছে তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর এই পৈতৃক ভিটা এবং এই পুবের বিল সীমানার খালে এখানেও করা সম্ভব হবে, সেটা উনি আশ্বাস দিয়েছে, যার কারণে আমি কাজ করে গিয়েছি, সাহস পেয়েছি এবং ইনশাল্লাহ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণভূমি বা জন্মভূমি আমরা বলি, সেখান থেকে শুরু, আসলে আমাদের একটা গর্বের বিষয় এবং এখান থেকে সারা বাংলাদেশে এটা বিস্তৃত হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, আসলে একটা ভালো লাগার বিষয়। জি স্যার, এটা আপনাকেও ধন্যবাদ যে সর্বদা ছড়িয়ে যাক। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে এই জায়গাটা দেখে উনি আশান্বিত হয়েছে এবং উনি সারা বাংলাদেশে নির্দেশ দিয়েছে যেখানে অনাবাদী জমি রয়েছে 1 ইঞ্চি অনাবাদী জমিও রাখা যাবে না, পতিত রাখা যাবে না, এটা আমরা চাষের আওতায় আনতে হবে। সেইভাবে আমরা এখানে কাজ করছি এবং আমিও আবেদন করব স্যার যে আমাদের টুঙ্গিপাড়া সহ সারা বাংলাদেশে যেখানে অনাবাদী জমি আছে সেটা যেন চাষের আওতায় আসে, সেভাবে আমাদের প্রত্যেককে চেষ্টা করে দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।